বাইক এবং ট্রাকের সংঘর্ষে মৃত্যু দুই মোটর বাইক আরোহীর। মঙ্গলবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়ক রানীনগরের কাছে লরির সাথে মোটরবাইকের সংঘর্ষে দুজন মোটরবাইক আরোহীকে গুরুতর আহত অবস্থায় জাতীয় সড়কের উপর পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পুলিশকে খবর দিলে পুলিশ এসে আহত দুই যুবককে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ওই দুই যুবকের বাড়ি বেলাকোপা এলাকায় বলে প্রাথমিকভাবে জানা যায়। পুলিশ নাম, ঠিকানা ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও সদর ট্রাফিক পুলিশ। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে? যখন আসলাম তখন দেখলাম অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি কীভাবে জানলেন? আমি আসার সময় দেখি আর কি, যখন জলপাইগুড়িতে আমার কাছে একটু যখন জলপাইগুড়িতে আসি তখন দেখলাম ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট দেখতে গেলাম, দেখলাম যে আমারই বাড়ির পাশে কজন দুজন ছিল। দুজনের কী অবস্থা কেমন? আমাদের তো দুজনে নেই, মানে হ্যাঁ দুজনে নেই, দুজনে মারা গেছে। কোথায় বাসি, কোথাকার বাসিন্দা দুজন? কীরকম বয়স হবে? দুজনেই বয়স 28 মতো। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনা হয়েছে রায়নগর জেলা অফিস যে কার্যালয়টা আছে তার পার করে, জেলা পরিষদের যে কার্যালয় রায়নগরের কাছে ওটা পার করে ওটা পাকড়ি। বললাম যে কিসের সঙ্গে কিসের ছিল, ওরা কিসের ছিল দুজন? বাইকে ছিল আর ট্রাকের সাথে লাগছে। কোথায় বাড়ি এদের দুজনের? বেলাগোপা। আপনি আপনার আপনার বন্ধু? আমার একজন ভাই হবে, একজন পাশের বাড়ির ভাই হবে। কী নাম আপনার? শ্যামল। দুজনের নাম জানা আছে? কী কী নাম? অনিমেষ অধিকারী, মনোজ রায়। হ্যাঁ, একজন অনিমেষ অধিকারী, একজন মনোজ রায়। দুজনের বয়স কীরকম হবে? 26-27। আপনার কী নাম? শ্যামল রায়। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, আমি যদি ওনার দাদা হই তাহলে ওনারই। বেলাগোপা না, কী হয়েছে, কজন মারা গেছে? মারা সেটা তো জানি না, রায়নগরের কাছে। কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন? কার সঙ্গে কার? হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার। হলদিবাড়ি, মানিকগঞ্জ রোড, পশ্চিমপাড়া, ওয়ার্ড নম্বর 8। এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে, তাই অতি সত্বর যোগাযোগ করুন। মোবাইল নম্বর 9609544445 এবং 8250393